হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আব্বাস, আপনাদের সাথে আজকে সরাসরি যুক্ত আছি ফরিদপুর জেলার বোয়ালমারি থানার অন্তর্গত কাদিরদি বাজারে। কাদিরদি বাজারে সপ্তাহে দুদিন হাট বসে, সোমবার এবং বৃহস্পতিবার। এটা হচ্ছে ঈদ পরবর্তীতে প্রথম হাট কিন্তু আজকে কাদিরদি বাজারে চলতেছে। তাছাড়া কিন্তু কাদিরদি বাজারে সকাল থেকে কিন্তু পেঁয়াজ করায় চলতেছে, আর ঈদের পরবর্তীতে আজকে বাজারটা আমদানি খুবই কম, বাজারে আমদানি খুবই কম। তা বেশি কথা না বলে সরাসরি চলে যাবো এই গরুদের প্রোফাইটার যে মালিক, যে পেঁয়াজগুলো কড়াই করেছেন, আজকে কেমন ধরে পেঁয়াজগুলো কড়াই করছেন সরাসরি এই গরুদের প্রোফাইটার তার মুখ থেকে আজকে জানবো। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভাই ভালো আছি। তা ভাই আজকে পেঁয়াজটা কত করে কড়াই করলেন? আজকে পেঁয়াজের বাজারটা কেমন একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। ভাই আজকে বাজার 2850 থেকে 2950 পর্যন্ত। 2950 টা মাথার ভালো মোটা পেঁয়াজটা, ভালো পেঁয়াজ, মোটা পেঁয়াজ ওইটা। আমদানি কেমন ভাই? ভাই আমদানি একটু কম। আমদানি কম? হ্যাঁ। এটা কি ঈদের জন্য নাকি? হ্যাঁ ঈদের জন্য, অনেক ঈদের জন্য অনেক আত্মীয় বাড়ি আছে, ব্যস্ত আছে, যার কারণে আমদানি কম। হ্যাঁ। তো আপনাদের হাটটা আসলে কয়টা থেকে শুরু হয় আর কয়টায় শেষ হয়? ভাই সকাল 8টা থেকে শুরু হয়ে যায়, 3টা 4টা পর্যন্ত মানে অলরেডি পেঁয়াজ আসতেই থাকে। হ্যাঁ, মানে আসলে আপনাদের এদিকে যারা 1টা পর্যন্ত কাজ করে কৃষকরা, 1টার পরে বেশি আর কি বেশি পরিমাণ আমদানি হয় নাকি? হ্যাঁ, অনেকে 1টা পর্যন্ত কাজ করার পরে পেঁয়াজ নিয়ে আসে, 3টা পর্যন্ত মানে ভালো বাজার থাকে, ভালো বাজার চলে। হ্যাঁ, তবে আসলে এই বাজারটা তো একভাবেই আছে। আপনি বললেন যে আজকে 2850 থেকে 2950 টাকা পর্যন্ত কেনাবেচা চলতেছে, যত ঈদ শেষ, ঈদের পর তো এই যে ঈদের পরে যে অবস্থা, মানে এখন তো দিন যাবে পেঁয়াজের আমদানি কমবে, তাই না? হ্যাঁ। তা আসলে আগে তো প্রচুর পরিমাণ আমদানি হতো, এখন কিন্তু আস্তে আস্তে প্রমাণ আমদানি কম, কারণ কৃষকদের করে ফুরিয়ে যাচ্ছে, তাই না? দিন যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে, আর এরপরে কৃষকরা যতটুকু দরকার ততটুকু কিন্তু বিক্রি করবে। এরপরে দেখা গেছে 1 মাস পরে পাট মাঠ কাটবে, তখন কৃষকদের কিছু দরকার হবে, তারপরে কিন্তু ক্রমান্বয়ে যখন পাটটা উঠে যাবে তখন কিন্তু পেঁয়াজটা আমদানি খুবই কম হবে, তখন মানুষ পাট বিক্রি করবে। তাই এমন তো অবস্থায় আপনার কি মনে হয় যে বাজারটা সামনে কি বাড়ার সম্ভাবনা আছে কিনা? ভাই যেহেতু সব এখন জায়গা যা দেখছেন সব ভাই পিএস, যার কারণে যত দিন যাবে ততই মানে কমবে, মানে ঘাটতি হবে, যার কারণে বাজার বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আপনি আমার যতটুকু মনে হয় আপনার যে যারা কৃষক আছে, দিন যাচ্ছে তো তাদের ঘর থেকে ফুরাই যাচ্ছে, তাই না? বিক্রি করতেছে কমে যাচ্ছে, এবার আসলে যেহেতু বাইরের পিএসটা আমাদের দেশে আসতেছে না, অ্যাভেলেবেল আসতেছে না, যার ফলে আমাদের দেশের পেঁয়াজটা কিন্তু আমাদের দেশের মানে চলতেছে, তাই না? দেশটা চলতেছে। এমন তো অবস্থায় যদি দেশের বাইরে পেঁয়াজ যদি না আসে, এমন তো অবস্থায় দেখবেন যে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে যে এই পেঁয়াজের দাম কড়া দামে বিক্রি হতে পারে, আমার যতটুকু মনে হয় যদি বাইরের পেঁয়াজ না আসে তাহলে এই পেঁয়াজ দেখা গেছে 5,000-6,000 টাকা মন বিক্রি হতে পারে। আপনার কি মনে হয়? না ভাই এটা ঠিক আছে, যদি সরকার বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করে তাহলে পেঁয়াজের দাম অনেক হবে, বাড়বে। হ্যাঁ বাড়বে, 5,000-7,000 টাকা সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। গত বছর 8,000 টাকা মনে হয়েছে, এটা তো আশ্চর্যের কিছু নেই, তাই না? স্বাভাবিক। তো ভাই আসলে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমরা এত সময় কথা বললাম কাদিরদি বাজারের বিশিষ্ট একজন ব্যবসায়ী সরাসরি তার সাথে কথা প্রসঙ্গে আজকে জানলাম আজকে বৃহস্পতিবার ঈদ পরবর্তীতে আজকে কাদিরদি বাজার পেঁয়াজ 2850 থেকে 2950 টাকা পর্যন্ত কেনাবেচা হলো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়তই আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।